আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিক। দ্বিপক্ষীয় এই বৈঠকের পর মঙ্গলবার ওমান ও আমিরাতের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি, রেলওয়ে এবং মডার্ন টেকনোলজি। রেলওয়ে চুক্তির মাধ্যমে শিগগিরই দুই দেশ রেলপথে যুক্ত হতে যাচ্ছে। এর আগে সোমবার একটি বিশেষ বিমানযোগে আবুধাবির প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে অবতরণ করেন সুলতান। আমিরাতের সীমানায় প্রবেশের পরপরই দেশটির সামরিক বাহিনীর বিমান এসে আকাশেই তাকে স্বাগত জানায়। বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সুলতানকে রাষ্ট্রীয় ভবনে নিয়ে যান প্রেসিডেন্ট বিন জায়েদ আল নাহিয়ান। সেখানেই প্রথাগত উপায়ে সুলতানকে স্বাগত জানানো হয়। সুলতানের দুই দিনের এই সফরে আমিরাত ও ওমানের একাধিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। নিজেদের সাক্ষাৎ আলোচনায় একে অপরের দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন সুলতান ও প্রেসিডেন্ট। এ সময় তারা দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।